হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই কালকে ভিডিও পাওনি আর আজকেও ডেলি লাইফস্টাইল ভিডিও দিচ্ছি না কারণ দুদিন ধরে আমি আবার একটু এই কন্ট্রোভার্সিগুলো দেখছি কারণ কি অটোমেটিক্যালি চোখের সামনে চলে আসছে হ্যাঁ টোন রেকমেন্ড করে দিলেও আমি দেখেছি যখন যেটা ট্রেন্ডিং টপিক এখন তো আবার একজন মানে কি বলবো ওইটাকে কি বলে একটা ইনোসেন্ট মুখ করে এখানে শুয়ে ওখানে শুয়ে ফটো নিয়ে তারপরে সিম্প্যাথিক কামাচ্ছে তো সেই জন্য এত টপে যাচ্ছে ভিডিওগুলো যে ভিডিওগুলো অটোমেটিক্যালি আমার পেজে শো করছে তো দেখে ফেলছি কিউরিসিটি বশত দেখছি তো কী বলবো তারপরে আবার এমন এক একজনের ভিডিও দেখলাম আগে এই গুখে খেকোটাকে মানে গু খেকো গুথোপা হ্যানা তেনা মানে প্রচুর প্রচুর ওকে নিয়ে প্রচুর ভিডিও নামিয়েছে এখন আবার সে হঠাৎ করে বুনু হয়ে গেল মানে আমি খালি ভাবি ওয়াইটিতে নাকি আমাকে বলে দোগলা তারপরে কি বিন লোটে কি বেঙ্গান্না কী সব আমাকেই নাম দিয়েছিল দোগলা পাল্টিবাজ আমার মতন দোগলা নেই পাল্টিবাজ নেই কিন্তু এখন আমি না চুপচাপ করে বসে বসে দেখছি যে কে পাল্টিবাজ নয় বা কে দোগলা নয় আমি মি শিল্পীর কথা বলছি কালকে একটা ভিডিও দেখলাম ও এত সিম্প্যাথি উনি কারোর দুঃখে কাঁদতে পারেন না ইয়ে দুঃখে হাসতে পারেন না উনি এত সতী কিন্তু সেই জন্য মানে এইদিকেও খাবে গাছেরটাও কুড়াবে আর গাছেরটাও খাবে আর তলারটাও কুড়াবে এই চক করে দুই দিকের ভিউয়ার্স টানতে গিয়ে সে এখন মাঝ নদীতে পড়ে রয়েছে হঠাৎ করে আহ গু খেকো হয়ে গেল তার বুনু মানে সত্যি এদেরকে মানে এই যে বিশেষ করে এই গুথোপা এই গুখেকোটাকে যারা সিম্প্যাথি দেখাচ্ছে কিছু তো আছে যেটা কালকে এমএসএল এ লাইভে বলল যে কয়েক কয়েকজনের এনআরআই গ্যাং তারা ফেকআইডি খুলে সময় সিম্প্যাথি দেয় আর কিছু যেগুলো ভিউয়ার্স আছে আমি বুঝি না তারা কি খেয়ে গিয়ে তাকে সাপোর্ট করছে মনে জোর রেখো বুঝলাম সবাই কন্ট্রোভার্সি করে বুঝলাম খুব বেশি হলে এক মাস আমার তো মনে হয় প্রীতম রিমিকে নিয়ে এক মাস মাস খুব বেশি হলে ভিডিও করেছি তারপরে আর টপিকই খুঁজে পেতাম না যে সবই তো বলে ফেলেছি আর কি ভিডিও করব। সেই জায়গায় দাঁড়িয়ে ওই এনআইআর এনআরআই এনআরআই এর গ্যাং একে দিয়ে বছর দুয়েক ধরে কন্টিনিউয়াস বছর দুই কন্টিনিউয়াস পার ডে চারটে পাঁচটা ভিডিও মানে তখন কি এই ইয়েগুলো মনে ছিল না যে এরা যদি আমার এগেনস্টে স্টেপ নেয় তখন আমি কি করব এরা যদি আমার এগেনস্টে স্টেপ নেয় মানে তো আমার যদি টাকা পয়সা যায় তখন আমি কার কাছে হাত পাতবো কী করবো এখন এত ইনোসেন্ট মুখ করে ভিডিওর সামনে এসে সব শেষ ঘটি বাটি বিক্রি করতে মানে এমন একটা ভাব যেন জানতই না যে এমএসএল ওদের এগেনস্টে স্টেপ নিতে পারে কতদিন সহ্য করবে ভাই একটা মানুষ ওয়াইটিতে এসে তার তার চরিত্র ঠিক আছে সে তাও প্রথম প্রথম কিছুই বলেনি তার ফ্যামিলি নিয়ে যখন মেয়ে মা দিদি এসব নিয়ে যখন টানাটানি হয়েছে মানে ননদ তখন সে গিয়ে এমনকি ওর মা দাদাকে নিয়েও টানাটানি হয়েছে তো তখন গিয়ে ও একটা স্ট্রাইক দিয়েছিল ওয়ার্নিং সেটাতে ও ডবল রিয়্যাক্ট করে মানে দু বছর কন্টিনিউ তখন ওর মনে ছিল না যে আমি দু বছর কন্টিনিউয়াসলি চারটে পাঁচটা করে ভিডিও নামাচ্ছি এরপরে যখন আমার এগেনস্টে কোনো স্টেপ নেবে তখন আমি কি করব সেটা তখন তার মনে ছিল না তাহলে এখন জানা জিনিসটা এখন যেন আকাশ থেকে পড়ছে ঘটি বাটি বিক্রি করে দিতে হবে পঁচিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা চেয়ে বসেনি এটাই অনেক এমনকি ওরা এটাও বলেছিল যে তোমার ও মানে বলতো আমার মা হব আমি চিকিৎসা করাবো এই জন্য ওর প্রচুর টাকার দরকার এই জন্য ভিডিও করে ওকে উজ্জ্বল আদার্স অন্য কারোর দ্বারা এটা অবধি অফার করেছিল যে ঠিক আছে ওর যখন এত প্রবলেম আমরা টাকা দেব কিন্তু আমাদের পেছনে কেন এইভাবে আমাদেরকে বিক্রি করে ও কেন খাচ্ছে যে আমি যতটুকু শুনেছিলাম তখন ও খুব কি লাস্ট কিছুদিন আগে যখন হাতে ইয়েটা পেলো হুম ওই নোটিসটা ফেলে রেখে দিন না আমি কার নামে মানে আমার তো সব কাল্পনিক চরিত্র বা আবার কত নাটক যে দেখেছি তো এখন হট করে ফুস হয়ে গেল কেন তখন ওই নোটিশটা দেখে মনে হয়েছিল ফেলে দেওয়ার কাগজ ও না হলেও চলবে তাহলে তখন কি আদৌ উকিলের কাছে গেছিল নাকি অন্য কারোর কাছে গিয়ে ওটাকে দেখিয়েছিল এখন হঠাৎ করে নোটিস নিয়ে এখন হঠাৎ করে ওর বাড়িতে অশান্তি বর ওকে ছেড়ে দিতে ছেড়ে দেবে বলছে মানে নাটকের মানে যতটা পারছে না শুধু ভিউজ টেনে নিচ্ছে এখন ভাব ভাবছে আমি যদি এখন স্ট্রেট হয়ে লড়াই করতে যাই তাহলে সিমপ্যাথিটা পাবো না সেই জন্য এখন সিমপ্যাথি আদায় করা দরকার সেই জন্য এখন সিমপ্যাথি নামার জন্য তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে ভিউজটা কামাচ্ছে আর তার সাথে সাথে সিমপ্যাথিগুলো আদায় করছে আর যারা ওকে সিম্প্যাথি দেখা হচ্ছে তারা হচ্ছে পাক্কা আজকে এই ভাষাটা ইউজ করলাম হুম কেউ কিছু মনে করো না যারা ভদ্র তারা কানে আঙুল দিয়ে দিও ও যারা ওদেরকে মানে ওই যারা দেখাচ্ছে তারা হচ্ছে পাক্কা বকচাদা হুম কারণ এটা জানা কথাই যে আমি যদি কাউকে দিনের পর দিন অপমান করি সে অন্তত মানে ছবল না মারুক অন্তত তো করে উঠবে তো সেই ফোর্সটা ছিল এম এস এল এর ওকে দেওয়া স্ট্রাইক তারপরে এ কি করলো মানে আরও নোংরামি জঘন্যতম নোংরামিটা শুরু করলো দু বছর ধরে কেন ঠিকই তো বলেছে কালকে তো এম এস এল এ দেখলাম বলেছে তখন তোমরা কোথায় ছিল তখন তোমাদের সিমটা সেগুলো কোথায় ছিল কোনিকার মানে সত্যি কথা বলতে কোনিকার ওটাকে কি বলে কমেন্ট বক্স সরি কমেন্ট বক্সে ঢোকা যেত না কমেন্ট বক্সে তখন ভালো কমেন্ট পড়তোই না আমিও ভিডিও করেছি কণিকার এগেনস্টেও ভিডিও করেছি যেটা আমার তখন মনে হয়েছিল আমি তখন করেছি যে তুমি সোনার গয়না বানাচ্ছো এই বানাচ্ছো ওই বানাচ্ছ তাহলে বরের কেন ট্রিটমেন্ট করাচ্ছ না এটা নিয়ে আমিও ভিডিও নামিয়েছি কিন্তু তা বলে ওর বাচ্চার জন্ম কিভাবে হলো ওর শাশুড়ি কারোর সঙ্গে লটর পটর করছে মানে সে আমাদের অবশ্যই আমরা কন্ট্রোভার্সি করি আমরা যদি একটা ভিডিওতে ওর কোনো দোষ দেখি সেটা ধরিয়ে দেওয়ার অধিকার সবার আছে হুম কিন্তু দু বছর ধরে ওর ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে প্রতিটা ব্লগে এক এক দিনের এক একটা ব্লগ নিয়ে পাঁচটা ছটা করে তার এগেনস্ট কন্ট্রোভার্সি ভিডিও এটা কখনো সম্ভব আবার সে এখন এসছে সিম্প্যাথি গেম করতে ঘটি বাটি বিক্রি তোর এক কাজ কর তুই কিডনিটাই বিক্রি করে দে তুই এক কাজ কর তোর কিডনি দুটো বিক্রি করে দে কাজের কাজ হবে সিরিয়াসলি এরাও বলে আজকাল সিম্প্যাথি নিতে আসে আবার অনেকে বলছে তোমার বরকে গিয়ে বলবো যে তোমার পাশ থেকে কেন সরে যাচ্ছে কেন ভিডিও করতে দিচ্ছে না একটা বাড়ির বউ এর আগে তো প্রত্যেকে প্রত্যেকে একটাই কথা বলতো যে এর শ্বশুর শাশুড়ি হাসবেন সামনে বসে দেখছে যে এরকম মানে ঔদ্ধত্ব নিয়ে বছর বছরকে ধরে এরকম নোংরা নোংরা ভিডিও নামাচ্ছে নোংরা নোংরা ভাষায় ভিডিও নামাছে শ্বশুর শাশুড়ি কি কিছু বলে না এর হাজব্যান্ড কিছু বলে না একটা হাজব্যান্ডটা সত্যি একটা ভেড়া এখন তার হাজব্যান্ড বলছে ভিডিও করতে হবে না বাড়িতে থাকলে এইটা যদি মানে শুরুতেই শেষ করে দিত মানে যখন ও এই নোংরামোগুলো শুরু করেছে তখনই যদি ওর হাজবেন্ড এইভাবে দড়ি ধরে রাস্তা টানতো তাহলে আজকে আর ঘটি বাটি কিডনি বিক্রি করার অবস্থা এসে পৌঁছাত না ঘটিবাটি বাটি কিডনি বিক্রি করার অবস্থা এসে পৌঁছাত না আরে কন্ট্রোভার্সি চ্যানেল চলছে সবাই আমরাও কন্ট্রোভার্সি করেছি মন্দিরাকে নিয়ে করেছি কিন্তু মন্দিরা যেটা স্বীকার করেছে যে হ্যাঁ ও পরকিয়া করেছে দশ বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করেছে তার সঙ্গে দিনের পর দিন রাত কাটিয়েছে সেটা নিয়ে আমরা যদি ওকে নোংরা নচ্ছার জানোয়ার ছোট লোক ছেলে বলি বেশ্যাও বলি তাতেও কিন্তু ওর কোনো মানে অধিকার নেই আমাদের স্টেপ নেবে কিন্তু সেরকম কিছুই করেনি তাকে তার ভাসুরের সঙ্গে তাকে তার ওই কি লুঙ্গিদা তার শাশুড়িকে ওই কি লুঙ্গি দাদা মানে কৌশিক দাদা মানে কত তাদের বাড়িতে মিস্ত্রি আসতো তাদের সঙ্গে ও শাশুড়িকে ছুঁয়ে দিত তারপরে ওর ননদদেরকে কোন নেতা মন্ত্রী হেনা তেনা মানে তাহলে এটার কি কোনো প্রমাণ আছে শুধু বলতো গোপন সূত্রে খবর গোপন সূত্রে খবর গোপন তা এখন সে গোপন সূত্রদাতা কোথায় গেল এখন সে এসে বুকটুকে বলতে পারছে না যে না ও যেগুলো বলেছে সত্যি আমি ওকে খবর দিয়েছি এই হচ্ছে সেটা আসলে ওটাও ছিল একটা এনআই এনআরআই এর আইডি তো যথারীতি আমরা কালকে যেটা শুনলাম যে এটা নিয়ে খুব বড় সড়ো একটা মানে হচ্ছে তারা যাচাই পড়াই করেই তো অবশ্য নালে এটা দিল্লি সুপ্রিম কোর্ট অব্দি তো যায় না হুম এত ছোটখাটো যায় না হুম ব্যাপারটা যায় না তো যাই হোক এটাই হচ্ছে কথা ব্যাপারটা সেরকমই মানে একটা মানুষকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এটাকে বলা হয় মানে শান্ত মাইন্ডে মানে শান্ত মাথায় কাউকে খুন করা কিছু মানুষ আছে যে রাগ হলো ছুরি চাকু বের করলো ঢুকিয়ে দিল দুটো গুলি মেরে দিল খুন করে ফেললো আবার কিছু মানুষ আছে শান্ত মাথায় তাকে কিভাবে কিভাবে মারলে সে তাড়াতাড়ি মরবে সেইভাবে খুন করে এই যে সুতোবা হচ্ছে ক্রিমিনাল মাইন্ড ও ক্রিমিনাল মাইন্ডে শান্ত মাথায় একটা গ্রুপ করে নিয়ে এমএসএলকে ধীরে ধীরে শেষ করতে চেয়েছিল এখন তো সেই দলে দলেই আবার দ্বন্দ্ব লেগে গেছে এতদিন ধরে ল্যাংরা ত্যাগি ল্যাংড়া ত্যাগি করা দাদু এখন আবার ল্যাং মানে এম এস এল একে গিয়ে খোঁচাখুচি করছে যাতে নিজে কেসটা না খায় দাদু যতই খোঁচাখুচি করো তোমার চ্যানেলেও এখনও ল্যাংড়া ত্যাগি ল্যাংড়া ত্যাগি জল জল করছে হুম সেটা আলাদা যে যেহেতু বাড়াবাড়ি গুখেকোটা বেশি করেছে গুথোপা বেশি করেছে সেহেতু ওকেই ফার্স্ট ইয়েতে রাখা হয়েছে কারণ ওই মানে কি বলবো দিনে চারটে পাঁচটা করে যে কিন্তু এই যে এদের দলের এক একজনও কিন্তু কম না এদের দলের এক একজনও কম না কম নোংরামি করেনি হুম কাউকে নিয়ে কম কিছু করেনি তো এদের এগেনস্টে এদের প্রত্যেকের এগেনস্টে যদি সবাই মিলে এরকম কেস করা শুরু করে না এদের পুরো দলটাই একেবারে বলহরি বল হয়ে যাবে তবে এটাই আশা রইল যে এই যে হেডটাকে ধরে টানাটানি হচ্ছে বা হেডটা এখন দিল্লিতে দৌড়াবে এবার বাকিগুলোও আস্তে আস্তে দৌড়াবে কারণ এ তো চুপ থাকবে না এ বাকিগুলোর নামও বলবে এবার তারাও দৌড়াবে তো ভালোই হয়েছে আর শিল্পী তোমাকে বলছি বাবা তুমি তো একেবারে কি বলবো মানে তলার গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে কালকে দেখলাম বোন মানবিকতা মানসিকতা এইদিকে আবার এম এস জন্যও তোমার মানসিকতা জাগে আবার এইদিকে এই জানোয়ারটার জন্য মানে ক্রিমিনাল মাইন্ড মার্ডারটার জন্য তোমার মানসিকতা জাগে তোমার যে মানসিকতা কোথায় কোথায় জাগে আসলে ভিউজ ছাড়া তোমরা আর কিছুই চেনো না তোমরা সত্যিটাকে সত্যি মিথ্যেটাকে মিথ্যে বলতে পারো না বুনু মানে হুম সত্যি তোমাদের কাছে সম্পর্ক ভাঙতেও সময় লাগে না হ্যাঁ দুই দুই দিকের টানার জন্য দিকেই ভালো সাহায্য হ্যাঁ স্পষ্ট চোখে যেটা দেখা যায় যে এতদিন যেটা হয়েছে এমএসএল এর সাথে খুবই খারাপ হয়েছে হ্যাঁ আমিও বলেছি যে ওকে একাকে না টেনে পুরো দলটাকে টানা উচিত ছিল হুম একটা একটা ভুলের জন্য যে শাস্তিটা ও পাচ্ছে সেম শাস্তি ওদের দলের প্রত্যেকের পাওয়া উচিত কারণ প্রত্যেকে ওর সঙ্গে তখন একই সঙ্গে মাথা চালাতো ও যেটা বলতো বাকি পুরো গ্যাং সেটা করতো তো এটা বলেছি তা বলে এটা না যে ওর জন্য সিমপ্যাথি আসবে ওর জন্য সিমপ্যাথি হুম ওর জন্য সিম্প্যাথি এখন বলছে কি নোংরা নোংরা কথা আমার নামে বলেছে হ্যারে আক্ষসী হ্যারের ডাইনি তুই ভুলে গেছিস তুই কারোর নামে কি কি বলেছিস হুম এখন একেবারে শুকিয়ে পড়ছে মানে শুয়েই পড়ছে ভিডিও করতে গিয়ে ভিডিও করার ইচ্ছে নেই মানে মন মানসিকতা এতই খারাপ আর দিনের পর দিন যাদেরকে নিয়ে এরকম নোংরামি করে গেছিস তাদের মন মানসিকতা কি কী অবস্থা ছিল এখন বুঝতে পারছিস এখন তোকে নিয়ে মানে পুরো ওয়াইটিতে নেগেটিভ ভিডিও নামছে বলে কষ্টে দুঃখে একেবারে শুয়ে পড়ছে হ্যাঁ আর যখন তোরা পুরো গ্যাং মিলে কাউকে ধরে তার রক্ত ছি মানে চুষে তাকে ছিবড়া করে ছেড়েছিস তখন তখন সেগুলো আমরা সত্যের পথে চলি আমরা হোক প্রতিবাদ তোমাদের বালের প্রতিবাদ বুঝলে তোমাদের বালের প্রতিবাদ মানে তো এরা আর বিশেষ করে এদের এখন যে যার এটাকে সামনে এগিয়ে দিচ্ছে কোনোটা কম না কোনোটা কম না সব কটা চিটিংবাজ সব কটা চিটিংবাজি করে এর নামে মিথ্যা রটিয়ে মিথ্যা বদনাম দিয়ে দিয়ে নিজেদের চ্যানেলগুলোকে দাঁড় করিয়েছে সবকটা আর যারা যারা বলছে যে এখন তোমার বর তোমার পাশ দিয়ে সরে গেল কেন ওটা একটা ভেড়া ওটা যদি প্রথমেই বউকে দমিয়ে দিত এখন যখন দেখছে যে মান সম্মান নিয়ে টানাটানি হবে দিল্লি কোটে এটা কি আশেপাশের লোক দেখে না হুম আশেপাশের লোক তোর ভিডিও দেখে না তোর যা দেখে না তোর যা তো দেখে এইগুলো কি পাড়াতে জানি হবে না হয়েও গেছে এরপরে যখন দিল্লি যাবি হাইকোর্টে সবই তো দেখাবি সবই দেখবে এখন যখন নিজেদের মানসম্মানে টানাটানি পড়েছে এখন এতদিন ধরে বউ ইনকাম করছে দিল্লি যাচ্ছে চিকিৎসা করতে খুব মজা হুম ভেড়ার খুব মজা লেগেছে আর এখন যখন মানসম্মানে টানাটানি পড়েছে প্রায় বাড়ির চ্যুতো হওয়ার কথা তখন বলছে এখন আর ভিডিও করতে দেব না এরকম পাঠাগুলোকে পিটাতে হয় বউয়ের কথায় ওঠে বউয়ের কথায় বসে এরকম পাঠাগুলোকে পিটিয়ে আগে মেরুদণ্ড সোজা করতে হয় বড় বড় কথা বলতে আসে সিম্প্যাথি কি করে মানুষে একে সিম্প্যাথি দেয় মানে সত্যি মানে বুঝতে পারি না তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও কিছু কিছু ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করতে আসছি তো এখন এটুকুই এরপরে আসবো আরও বেশ কিছু ভিডিও নিয়ে তো চলো টাটা বাই বাই লাভ ইউ অল